সারা শরীর গায়ে থেকে আসে সরষের তেলের গন্ধ কোন কত মানা যায় পরে আমি কোনো কিছু আর ভাবি নাই ঘরের পিছনের দরজা থেকে চলে আসছি যেদিকে দু চোখ যায় সেদিকেই এসে পড়ছি কালকে রাত্রে বাসা থেকে বাইর হয়েছি দৌড়াইতে দৌড়াইতে আমি কোথায় কোথায় মানে তুমি এহেরে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি বাপ মা মরা মাইয়া তো বাবা মামির কাছে বড় হয়েছি মামি আমার সারাদিন খাটাইয়া পারত ঘরের সব কামগুলো আমার দিয়া করায় আহারে তাকে আমার লাইফের সাথে মিলে গেছে 100% খাপের কাপ মামির বোন করেন চাইটা মাইয়া বড়টায় পরে ক্লাস ফোরে এরকম কইরা একদম ওয়ান পর্যন্ত হে ঘরে টানতে টানতে সারাদিন আমার যায় রান্ধন বারণের সব কাম কাইজ করি আমি তারপরও মামির মন পাই নাই মামি কালকে আইসা বলে আমার নাকি দেখতে আইব ছেলে এটা দেখে ঠিকঠাক করছে আমিও তো ভাবলাম ঠিক আছে বাপ মা নাই মামা মামির কাছে আর কতদিনই বা থাকুম মামা মামি পছন্দ করছে তাহলে রাজি হয়ে যাই আবার শুনি যখন দেখতে যাবো তখনই নাকি বিয়ে করে লয়ে যাইব পোলা কি করে মামাই কইছে পোলা নাকি ব্যবসা করে শ্বশুর তালের ফ্যাক্টরি আছে আমি ভাবলাম ঠিক আছে ব্যবসা করে এটা তো ভালো কথা আইলো ভালো ভালো দেখতে দেখার পরে একটা মুরব্বী মতো লোক আমি ভাবছি কি এটা মনে হয় পোলার বাপে না না পরে দেখি এটাই পোলা এই মোটকা একে তো বয়স বেশি তার উপরে মোটা তার উপর এই তেল তালা শরীর গায়ে থেকে আসে সরষের তেলের গন্ধ কোন কত মানা যায় পরে আমি কোনো কিছু আর ভাবি নাই ঘরের পিছনের দরজা থেকে চলে আসছি যেদিকে দু চোখ যায় সেদিকেই এসে পড়ছি কালকে রাত্রে বাসা থেকে বাইর হয়েছি দৌড়াইতে দৌড়াইতে আমি কোথায় কোথায় মানে তুমি এহেরে এর জায়গা মতো চলে আসছে বুঝছো তোমার দায় দায়িত্ব আমার তোমার কোনো চিন্তা করা লাগবে না রে বেচারি অনেক পেরেশানি হয়ে আছে আগে ওনারে রেস্ট নিতে দাও মিয়া শোনো সুন্দর করে বিছানা করে দাও ওরা একটু ঘুমাইতে দাও বুঝছো চল আমি ভিতরে যাই আচ্ছা আপনার কোনো চিন্তা নাই বিছানা রেডি হলে আপনি আপনার কাহিনী অনেক ট্র্যাজেডি এরকম বহু বাংলা ছবি দেখছি অসহায় নারী একদম পুরো মিলে গেছে গা